শুনে একদাসে জার্নিটা কেমন শুরু হয়েছে? জার্নি বলতে ইউটিউব ফেসবুকে? হ্যাঁ ইউটিউব ফেসবুক কবে শুরু হয়েছে, কেমনে শুরু হলো, কেমনে আইলো মাথা সবকিছু কো ইউটিউব আমি তোমার থেকে জানতে চাই, ইন্সপায়ার হতে চাই, আমিও স্টার্ট করতাম চাই। ইউটিউব শুরু হয়েছে, ইউটিউব শুরু করছে 2014 থেকে, তাহলে 2014 তাহলে এই কি কয় ট্র্যাক আছে না কারোকে কারোকের ভিতরে তারপরে জানি না তখনই তুমি ইউটিউবের ভিতরে গেছিলাম। এবার চিন্তা করো বাংলাতে নিজের ল্যাঙ্গুয়েজে নিজের মাতৃভাষা ট্রাই করে দেয়, তখন নিজের মাতৃভাষা ট্রাই করলাম। তারপরে প্রথম হিন্দিতে করতাম। আমরা যারা বাঙালি তারা কিন্তু হিন্দির এত কিন্তু মানে মাতৃভাষায় শুরু করলাম, খাস গাওয়াল্লা ভাষা যেটা এই ল্যাঙ্গুয়েজে শুরু করলাম। তারপরে প্রথম ভিডিও মানুষ অনেক বেশি ইউটিউবে আসলো 5,000 তারপরে দেখলাম না মানুষ ঠিক আছে। তারপরে অনেকে বললো যে নিজের মানুষ দেহ ডিসেম্বরের 31শে ডিসেম্বর একটা ভিডিও বানাইছিলাম, এই ভিডিও হঠাৎ করে ফেসবুকে দেখলাম 1.5 লাখ ভিউজ। আচ্ছা হঠাৎ করে, মানে তোমার এটা কোন মানে এরকম কোন ধারণা আসলো না এটা ভিউজ? এটা তো ভিডিওর ভিতরে আসলোই না কিছু, মানে কি আসলো? মানে 31শে ডিসেম্বরে ফ্যামিলি পার্টি করে না, ফ্রেন্ডস পার্টি করে না, ব্লগিং টাইপের আসলো, ব্লগিং একটা ইন্টারভিউ মতো। আচ্ছা আচ্ছা হ্যাঁ, মানে হাউস পার্টি করার প্ল্যান করতেছে, সব হয় না হাউস পার্টির ভিতরে বলে না, মদ টদ নিয়ে আসা গাড়ি, নেশা নেশা নিয়ে আসা গাড়ি। আচ্ছা আচ্ছা, তাই একজন রিপোর্টার কাছে গিয়ে আসা জিজ্ঞেস করতেছে যে আপনারা কি কথা বলতেছেন, হাউস পার্টির কি কি করে ঘটনা চলতেছে। তো কেউ বলল মদের প্ল্যান চলতেছে, কেউ বলল আমরা তো দুঃখের প্ল্যান, আর একটা কেউ বলল আমি সেকা গায়ে বেয়া হয়ে গেছি, আমরা তো হাউস পার্টি মাটি করা দিচ্ছি না। তো কেউ আবার খায় টু নিয়ে দিছে আগে, রিপোর্টিংটা কি রোল কেন করছে, কজন রোল করছে, এটা তো 3-4 জন 4-5 জন
ওই ভিডিওটা ফার্স্ট ফেসবুকে দিতে বলা হয় প্রথম ভিডিও যেটা 100 কে প্লাস ক্রস করছে আচ্ছা তাহলে কোন ইয়ার হইব ধরো না ব্যক্তিগত আর্নিং থেকে আর কি এটা ইউটিউবের বা ফেসবুকের লোক কোনো কানেকশন নাই হ্যাঁ কিছু একটা থাকতে পারে অবশ্য বাট এটা সম্ভব না মানে ইউটিউব ফেসবুকের টেয়া দিয়ে সেটা এত দামি 2.5 লাখ 3 লাখ টাকার বাইক কিনা বাইকটা কবে দেখতেছি খুব বাইক দেখতে দেখতে প্লেন তো আছে দুর্গা পূজার ভিতরে দুর্গা পূজাতে আরেকটা কন্টেন্ট দেবো আমার চ্যানেল থেকে দুর্গা পূজার শুরুতে সম্ভব না হয় তাহলে দুর্গা পূজার পর হইব মানে এই পূজা শুনে লও পূজা তুই দেখ তো ঘুরতে ঘুরতে আমি সবাই মিলে এই প্ল্যান করতেছি তাহলে তো আমি দেখো খালি ইউটিউব মানে বলে ইউটিউব রাগ বলে না আমি সেদিন কইছি তোমার কাছে কোন প্ল্যাটফর্মটা একটু ইজি লাগে ফেসবুক ফেসবুক ইউটিউব না ইনস্টাগ্রাম ফেসবুক ফেসবুক মানে মানে বিষয়টা কি ফেসবুকে এত ইজি কি ফেসবুকে কি মানে মানে ভিউয়ার্স বেশি নাকি ফেসবুকে অ্যাক্টিভ থাকে মানুষ বেশি সোশ্যাল মিডিয়ার ভিতরে ফেসবুকে সবচেয়ে বেশি মানুষ অ্যাক্টিভ থাকে আর তারপরে বড় কথা ফেসবুকের ভিতরে শেয়ার অপশনটা ইজি আচ্ছা তুমি ডাইরেক্ট শেয়ার করো শেয়ার করলে অ্যাকাউন্ট তো অ্যাকাউন্ট শেয়ার করো ইউটিউবে কি আর তুমি শেয়ার করতে গেলে ইউটিউবে কত লাগে যে কারো চ্যানেলে যাও যে এটা আগে ভিডিও দাও ইউটিউবে তো শেয়ারটা কি ওর ইউটিউব চ্যানেল থেকে হইতো না এটা আইদার তুমি WhatsApp এর থ্রুতে বা Facebook এর থ্রুতে যায় করতে আর একটা ওয়ে তো Facebook এ ইজি ওয়ে আর কি ওয়ে রে লিগা যে কারণে নাও বুস্ট আপটা বেশি পাওয়া যায় অডিয়েন্স অ্যাক্টিভ থাকে যদি তোমার কন্টেন্টে দম থাকে তোমার কন্টেন্ট যদি মানুষের লগে কানেক্টেড হয় বা রিয়েলিস্টিক এর লগে মানে রিয়েল লাইফের সাথে যদি কিছু একটা মিল থাকে মানুষ ওই জিনিসটা বেশি ক্যাচ করতে পারে তখন ওই সব জিনিসটা একটু শেয়ার বেশি করে অহন অফ দি টোটাল ভিউ কত হয়েছে টোটাল ওভারঅল সাম আপ কইরা ছিল একটা থাকে না তোমার ইউতে স্টুডিও ফেসবুক স্টুডিওতে বা ইউটিউব স্টুডিওর মধ্যে একটা থাকে ইউটিউবে ইউটিউব না মানে ফেসবুক টোটাল সাম আপ মিলিয়ন্স তো হইব অলরেডি তোমার 300 কে কইরা আমি দেখলাম যেটা 3-4টা ভিডিও 300 মিলিয়ন মানে ওভারঅল সব মিলে এলে মিলিয়ন্স ক্রস কর মিলিয়ন ক্রস কর আমি হাইয়েস্ট একটা ভিডিও আমার হাইয়েস্ট পার্টিকুলার ভিডিওতে হাইয়েস্ট ভিউ কত 3 মিলিয়ন দিছে একটা ভিডিও অলরেডি একটা ভিডিওতে 3 হয়ে গেছে মিলিয়ন ক্রস করতে বাহ আচ্ছা শুধু সবাই জানতে চায় যে এটা হইতেছে তুমি অহন অবধি কত টাকা আর্ন করছো টোটাল ইউটিউব ফেসবুক আর ইনস্টাগ্রাম তো বোধহয় এত বেশি করো না নাকি ইউটিউব থেকে আর্নিং করছি আমি ইউটিউব তো কত 7-8 বছর মনে চালায় প্রায় যদি আমি ভুল না থাকি 12 কইবা না কমায় হইবা না এক্সাক্ট এক্সাক্ট কম যে ধ্যান দিতে না আমি দেখাই দিলাম না দেখাইলে তো ভাইলেশন করে দেব হ্যাঁ তা না এক্সিট কুইন নাও ভায়োলেশন করে না না কি কিছু কিছু না দেখাই লিবো না যা আমার কিন্তু এই সম্বন্ধে একদম আইডিয়া নেই আমি সব কিছু নলেজ গেইন করতেছি শুধু ভাইরাসকে ডাকছি তো আমি মানে পুরো ইয়া করব আনসাম এটা দিয়া দিই এক্সাক্ট অ্যাপ্রক্সিমেট অ্যাপ্রক্সিমেট অ্যামাউন্ট 7-8 বছরে আমি
আর 7-8 বছরের মধ্যে তো অ্যাক্টিভ ধরে না আজকে 3-4 বছর না ধরে না মনিটাইজ যখন হইছে মানে মনিটাইজ যখন হইছে মনিটাইজ হওয়ার পর থেকে অহন অবধি ধরে না মনিটাইজ আজকে 3-4 বছর হয়ে গেছে মনিটাইজ হওয়ার পর থেকে অহন অবধি এই ইউটিউবে 7 থেকে 8 হাজার শুধুমাত্র 7 থেকে 8 হাজার টাকা তুমি 7-8 বছর কামাইছো ইউটিউব থেকে শুধু ইউটিউব থেকে 7 থেকে 8 হাজার আমার জানানো সবাই তো মনে করছে অলরেডি 5-6 লাখ টাকা কামাইছো তাও মানে শুধু অ্যাডসেন্স প্লাস ব্র্যান্ডিং প্রমোশন টমোশন লই আসে আমি তো মানে 1.5-2 লাখের মতো হবে বুঝলাম তোমার কাছে ফেভারিট কন্টেন্ট ক্রিয়েটর কারা আমাদের ত্রিপুরার ভিতরে ফেভারিট কন্টেন্ট ক্রিয়েটর রাজেশ রাজেশ না এটা একদম ইজি রাজেশ দাস আচ্ছা ভাই এ মেরা সবারই আমি যদি আমার সাথে মানে অ্যাকচুয়ালি সুদীপ ভাই তো সবাই যদি পরিচয় হইব আস্তে আস্তে যদি সবাই সুযোগ পায় একটু আমার সাথে একটু আয় গল্প করা অনেক খুশি হব সবাই যদি দেখা থাকো সুদীপ ভাইও আছে ভাই হেল্প করবো আমারে একটু সবার সাথে গল্প করে দেবেন আমি গল্পটাই বেশি পছন্দ করি আর কি কন্টেন্ট এত ক্রিয়েট করতে পারি না ভাই এত বড় হইছি না হন এত হইব আস্তে আস্তে হয়ে যাবো চিন্তা সুদীপ ভাই আছে একলগে এখন কাজ করুম আমরা অন্য ফিল্ডে আরো কাজ চলবো তোমরা বোধহয় আমার দেখবা যে আমি এখন ইভেন্ট ইভেন্ট প্ল্যানার ইভেন্ট ম্যানেজার ড্রামার মিউজিশিয়ান প্রোগ্রাম করি বিভিন্ন প্রোগ্রাম হয়তো দেখছো সাথে সাথে এই ফিল্ডে একটু নতুন তো ভাই আমার হেল্প করবে একটু বর্তমানে জিনিসটা হইতেছে সবচেয়ে বেশি এটা হচ্ছে প্রচুর মেসেজ আমার না আয় প্রত্যেক দিন প্রচুর মেসেজ আয় নতুন চ্যানেল খুলতেছে বা নতুন পেজ খুলতেছে আর ফার্স্ট মোটিভিটি রে টাকা কেমনে কামাম আচ্ছা টাকা কেমনে কামাইতাম মনিটাইজ তো রাতে খালি বুঝি ভাই স্বপ্ন দি টাকা কামাইলে সুদীপ ভাইয়ের মতো মনিটাইজ কেমনে করতাম মনিটাইজেশন কেমনে করনে আচ্ছা এই জিনিসটা এই কনসেপ্টটা আগে মাথা থেকে সরাই দিব টোটালি কারণ আর অনুদ দি মানে হিস্টোরি একটা দেখলে যতজন কন্টেন্ট ক্রিয়েটর আজকে সাকসেসফুল আছে এই প্ল্যাটফর্মের ক্ষেত্রে তারা কিন্তু কেউই জানতো না এই সোশ্যাল এই প্ল্যাটফর্ম থেকে টাকা কামান যায় তারপরে কিন্তু তারা কাজ করে গেছে কাজ করে গেছে কন্টেন্ট যাতে মানুষের লগে রিলেভেন্ট হয় মানুষের কানেক্ট করতে পারে তখনই মানুষ অটোমেটিকলি তোমার ফলো করবো কম লাগবে না ফলো করার কথা যত ফলোয়ার বাড়বো সাবস্ক্রাইবার বাড়বো দেন ভিউজ বাড়বো আর যখন ভিউজ বাড়বো তখন একটা একটা সময় আর্নিং আসবই আর প্রথম প্রথম যদি আর্নিং আওয়া শুরুও হয় যদি তোমার ভিডিওতে ভিউজ বেশি না থাকে তাহলে তুমি 8-10 হাজার টাকা দিয়ে বহুত কষ্টে কামাইবো এমনও সময় যাবো দেখবো তোমার 3-4 মাস গিয়ে $100 হয়েছে যেমন আমার হয়েছে এমন সময় হয়েছে 8 মাসে গিয়ে $100 হয়েছে ফিনান্সিয়াল যে দিকটি আছে ওই দিকটি সব ঠিক রাখিয়া এরপরে এটারে যে একটা এক্সট্রা টাইম করে রয়েছে ওই এক্সট্রা টাইমটার ভিতরে কাজ করো মানে মুদ্রা কথা এটারে মানে প্যাশন হিসেবে রাখতে না প্যাশন ফুল টাইম প্রফেশন ফুল টাইম প্রফেশন ফুল টাইম প্রফেশন তো হবে যখন দেখো যে না এই যে আর ভিতরে মিনিমাম মান্থলি 30-50 হাজার আইতেছে আচ্ছা তখন তুমি ফুল টাইম হয়ে যাবে
তখন তুমি এটারে আরো গ্রো করবার লাগে, কেমনে আর এটারে গ্রো করা যায়, কেমনে ভিউজ আরো আনা যায়, কিভাবে কন্টেন্ট ভেরিয়েশন করা যায় ওইদিকে ধ্যান দাও। বাট যখন একটা মিনিমাম ভিউজ আইতেছে বা 8-10 হাজার টাকা আইতেছে, এটা দিয়ে তো কারো ফর্ম ফিল করতে না না কি হতো না, একটা তুমি ভালো কোয়ালিটি করতে গেলে একটা ক্যামেরা কিনতে হবে, একটা ক্যামেরা ভরে দেবো তোমার 1 লাখ টাকা, বাকি তোমার একটা কম্পিউটার ভরে দেবো যদি আরো কোয়ালিটি বাড়াইতে চাও, এডিটিং এডিটিং লিগা গিরা দেবো তোমার 50-60 হাজার টাকা। তো এডিটিং ইনভেস্টমেন্ট তুমি একটা ফাইন্যান্স সহজ দি লো, তারপরে এই কেও তুমি কভার করতে না 10 লাখ টাকা। আচ্ছা আরেকটা কোশ্চেন আছে, মানে যারা ধর নতুন তারা তারা কনফিডেন্সটা কেমনে মানে বুস্ট করে, জাস্ট লাইক মি, আমি তো নতুন, আমি মানে কেমনে তো আমার মতো যারা নতুন আছে তারা তারা কনফিডেন্সটা কেমনে মানে বুস্ট করবো বা কেমনে ক্যামেরার সামনে আয়া মানে কনফিডেন্টলি ব্লগ করবো, এটির ব্যাপারে তোমার কি, তুমি তো প্রথম প্রথম করছো, তোমার এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করো। কনফিডেন্স ইজ ফার্স্ট অফ অল তোমার একদম আইডল থাকতে হবে। আচ্ছা একজন আইডল তুমি যারে যারে মানব যারে দেহ তোমার ইন্সপিরেশন, প্রত্যেকের জীবনে একজনের ইন্সপিরেশন থাকতে হয় এবং তুমি তারে ফলো করো যে সে কিভাবে করে, তার ভিত্তিতে কনফিডেন্সের রিজন। তুমি যখন কারোর একদম মন দিয়ে ফলো করবা, কারো যখন অবজার্ভ করবা না, তার কিছু কোয়ালিটি তুমি তুমি অবজার্ভ করতে পারবা বা নিজের ভিতরে আনতে পারবা, তখন তোমার এখানে ধরনা 20-30% কনফিডেন্স তোমার এখানে আনবে। তারপরে কি হয়েছে গিয়া নিজের নিজের কত কোয়ালিটি আছে বা তুমি কেমনে কমফোর্টেবল, ফর এক্সাম্পল তুমি আয়নার সামনে দাঁড়ায় এসে সেম জিনিসটা তোমার নিজের সাথে কো, আচ্ছা তখন ধরো কনফিডেন্স কি তাই, বা সেম জিনিসটা তোমার ফ্যামিলির সামনে কো তোমার কনফিডেন্সটা কত দূর আয়, বা তারা যখন রিয়াকশন দেয় তখন তোমার তুমি কনফিডেন্স কত দূর থাকে, তখন ওই আস্তে আস্তে এখানে তো 12-30% কনফিডেন্স গ্রো করলো, বাকি তুমি মাঝে মধ্যে আউটিং এ যাও মানুষের সামনে যাও। আরেকটা কথা কইতাম যে আজকে আমার কনফিডেন্সটা একটু আছে, অন্যদিন তো থাকে না, তাই আজকে করতেছি, সুদীপ ভাই আমি ফলো করি ভাই আমার লগে আছে দেখি আজকে আমার কনফিডেন্সটা একটু আছে, থ্যাঙ্কস ভাই আমার লাগে ওয়েলকাম। তো এই বিষয়ে কনফিডেন্স বাড়ানোর আছে। আর দ্বিতীয় হচ্ছে গিয়া বিন্দাস, সব এই বিষয়ে মেইন ফ্যাক্ট যাই কইতা সব বিন্দাস, ইটস ওকে ঠিক আছে, মানে ফুল বিন্দাস রিল্যাক্স থাকতে রিল্যাক্স থাকতে, আর্টিফিশিয়াল কিছু নাই, আমি এমন তো আমি এমন আমি এমন যদি আমি আর্টিফিশিয়াল দেখাইতাম যাই না, তাহলে আমি একটু নিজেরে সংযত করবো, মানুষ হইতেছে আচ্ছা ঠিক আছে আমি একটু এই জায়গার ভিতরে সাইড লুয়ে লাগি, হ্যাঁ বা দুজন মানুষ হারে গেলে পরে আমি আমারটা করবো না, তাহলে এমনি করতে হবে তোমার সময় অনষ্ট হইব, তোমার কনফিডেন্স আরো লো হইব। বরং এটা করতে পারো, তখন ধরো একটা ব্লগ করতে আসো বা কিছু একটা কোনো ইম্পর্টেন্ট জিনিস ডিসকাস করতে আসো, ক্যামেরার মধ্যে সাইড দিয়ে তিনজন লোক আয় তোমার ডিস্টার্ব করতে আসে, কিংবা দেখো কিছু কি করতে আসে বা ধরো এমনি ধরো আরে তুই আয় ওই যে এই লোকটা দাঁড়ানো আছে আমার লগে দেখছেন কি তা করে, তো অটোমেটিক্যালি হেওড়া কনফিডেন্স লো হয়ে যাবে, দেখো খাইছে আমি কই আছি তোর হ্যাঁ করে করবো ভাই ভিডিওটা দিও না, হ্যাঁ তো এরকম হয়, আমি অবশ্য অনেক করছি এরকম ব্লগ বানাইতেছি পিছন থেকে উকি ঝুঁকি মারতেছে, এমনি উকি মারে ঝুঁকি মারে, আমি ডাক দেয় কি তাও আমি নতুন তাই আমি জানি না, সুদীপ ভাই বাকি আমি এখানে আইছিলাম মিউজিকের থ্রুতে, যেটা নিয়ে আসলাম ইন ফিউচার প্ল্যানিং আছে ভাই, পরবর্তী সময় তোমাদেরকে হয়তো ডিসকাস করবো, তো সেই সুবাদে এখানে আসা, তো তার সাথে আলোচনা হয়ে যাক যেগুলো এখন ক্যামেরা বন্ধ হয়েছে ঠিক আছে, বাকি তোমার কাছে আমরা আর বোরিং আলোচনা কিরকম লাগছে কমেন্ট করে জানাইবা, বাইরে ফলো করবো অবশ্যই, আর বাইরের যেই চ্যানেলে বা পেজে আপলোড হইব, চ্যানেল আপলোড হলে সাবস্ক্রাইব করে দিও, পেজে আপলোড হলে ফলো করে দিও, আর বাকি অনেক অনেক ধন্যবাদ যে আজকে আমরা এত কম সময় আলোচনা করতে পারছি আর তোমরা কান হসাইতে পারছি আর কিছু না। Love you all. Love you all. Take care. Bye.